আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোয়েশ্চেন করা হয় সে বিষয়ে স্টাডি করে ভিডিও ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমাকে প্রায় সময় কোয়েশ্চেন করা হয়ে থাকে যে এমবিএ করব, বাট এমবিএ এর মেজর সাবজেক্ট কি মার্কেটিং রাখবো না সাপ্লাই চেইন রাখবো? এমন ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন আমি কয়েকবার হয়েছি, যদিও অ্যান্সার আমি তখন তৈরি করতে পারি নাই সময় স্বল্পতার কারণে। যেহেতু আজকে আমি সময় পেয়েছি এই জন্য অ্যান্সারটি আমি মনে করলাম যে অ্যান্সারটি দেওয়া উচিত, কারণ আমাকে বারবার জানতে চাচ্ছে এই কারণে যে এখনকার সময় যারা এমবিএ করবে তারা মার্কেটিং থেকেও সাপ্লাই চেইন কিন্তু বেটার হবে। কারণ সাপ্লাই চেইন শব্দটা এখন মানুষ কেমন যেন বেশি ইউজ করছে, যেমন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে যে হাই যে ম্যানেজমেন্ট আছে, হায়ার ম্যানেজমেন্ট কিন্তু বলছে যে তোমার সাপ্লাই চেইন ঠিক নাই, এমন শব্দটা বলছে। কিন্তু অনেক জায়গায় দেখলাম রিকোয়ারমেন্ট থাকে যে এমবিএ থাকতে হবে এবং মেজর সাবজেক্ট মার্কেটিং থাকতে হবে, কিন্তু এরকম পায় নাই যে সাপ্লাই চেইন থাকতে হবে। আসলে মার্কেটিংয়ের ভিতরে কিন্তু সাপ্লাই চেইন একটা পার্ট, মার্কেটিংয়ের ভিতরেই কিন্তু ইনক্লুডিং সাপ্লাই চেইন এই শব্দটা। যেহেতু মার্কেটিং যদি কেউ করতে চায় তাহলে সাপ্লাই চেইন কিন্তু হয়ে যায়। এখনকার সময় দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইনটাকে আলাদা করে ফেলছে মার্কেটিং থেকে, আলাদা করে সেখানে হয়তো অ্যাডভান্স লেভেলের মার্কেটিং সাপ্লাই চেইনগুলো সেখানে শেখানো হচ্ছে। কিন্তু মার্কেটিং যদি আপনি রাখেন তাহলে মার্কেটিং শিখলেই যে আপনি সাপ্লাই চেইন জানবেন না আসলে কিন্তু এমন নাই। সেখানে দেখা যাচ্ছে আপনি একটু কম জানছেন, কিন্তু যখন আপনি মেজর সাবজেক্ট সাপ্লাই চেইন করে ফেলছেন তখন সেখানে অ্যাডভান্স লেভেলের আরও অনেক বেশি কিছু জানছেন। এই জন্য আমার যেটা মনে হয়েছে যারা সাপ্লাই চেইন নিয়ে ওই ডিপার্টমেন্টে জব করতে চায় তারা সাপ্লাই চেইন নিয়ে কাজ করবে। যেমন যারা মার্কেটিংয়ে চাকরি করতে চায়, যেমন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে চাকরি করতে চায়, তারা এমবিএ করার সময় সাপ্লাই চেইনটা চুজ করতে পারে। যদিও এটা আপকামিং, এটার প্রচলন শুরু হয়ে গেছে, কারণ ফ্যাক্টরিতে প্রায় সময় শোনা যায় যে হায়ার ম্যানেজমেন্ট থেকে তোমার সাপ্লাই চেইন ঠিক নাই, সাপ্লাই চেইনটা ঠিক করো, এমন শব্দটা শোনা যায়। এই জন্য আস্তে আস্তে মনে হচ্ছে যে সাপ্লাই চেইন সাবজেক্টটি ডিমান্ড হয়ে উঠবে এবং ফিউচারে এটির ডিমান্ড অনেক বেশি থাকবে। আশা করি অ্যান্সারটি পেয়ে গেছেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।